তো তো টু মাই মিনি আজকে কিন্তু স্কুটি নিয়ে বেরিয়েছিলাম একটুখানি তা হুট করে চোখে পড়লো এখানে নাকি মেলা হচ্ছে আজকে থেকে আর সাত দিন অব্দি মেলাটা পুরো থাকবে আর এখানে কিন্তু গ্যারেজও আছে মানে স্কুটি বাইক তুমি রাখতে পারো তুমি সাইকেল রাখতে পারো দশ টাকা দিয়ে স্কুটি বা বাইক রাখতে পারো কিন্তু মাত্র কুড়ি টাকা মেলাতে কিন্তু ঢুকতেই চোখে পড়ে ঝিলিপি বাদাম এছাড়াও কিন্তু অনেক কিছু খাবারের দোকান আর তারপর দেখি এই ব্যাগের দোকান মাত্র একশো টাকায় কিন্তু এইখানে ব্যাগ পাওয়া যায় এরপরেই কিন্তু এই দোকানটা চোখে পড়ে এই দোকানে কিন্তু তিরিশ থেকে একশো টাকার মধ্যে সবকিছুর দাম আছে আর জিনিসগুলো দেখতেও কিন্তু খুবই সুন্দর এখানে কিন্তু মেয়েদের অনেক কিছুই আছে মানে মেয়েদের সাজাগোজার জন্য অনেক কিছুই আছে সেগুলোর দাম খুবই কম তারপরে হুট করে চোখে পড়ে আচ্ছা এই লজেন্স দোকান আর আমার লজেন্স এর এইসব দোকান দেখলে কিন্তু বেশ ভালোই লাগে যাই হোক আজকে আমাদের পকেটে কিন্তু তেমন টাকা নেই কারণ আজকে আমরা হুট করে এই মেলাতে চলে এসেছি জানতাম না আর এখানে আমি ছোট্ট করে ভিডিও করে নিলাম তোমাদেরও যাতে দেখাতে পারি এখানে মেলা হচ্ছে আর মেলাটা কিন্তু বিভর্ষ বড় মানে তুমি এখান থেকে হাঁটা শুরু করবে আর কতক্ষণ হেঁটে যাবে তোমার ঠিক ঠিকানা কোনো থাকবে না কামাখ্যা মন্দিরে মেলা হচ্ছে কিন্তু মন্দিরটাই দেখতে পারলাম না যাই হোক মন্দিরের সামনে আসার পর দেখে একটা অবাক হয়ে যায় কিন্তু করে মেলা হচ্ছে মানে পেছনে মাঠে একটা জায়গায় বড় করে মেলা হচ্ছে মন্দিরের সামনে রাস্তায় বসে বড় মেলা হচ্ছে তারপর দেখি মন্দিরের পাশে একটুখানি এগিয়ে সামনে ফাংশন হচ্ছে আর এখানে কিন্তু পুরো মেলা লাস্ট দিনে বেশ খাওয়া দাওয়াও হবে সবাইকেই খাওয়া হবে যাই হোক এইখানেও যে বাটিগুলো প্লেটগুলো আছে সেখানে এগুলো দাম কিন্তু ষাট থেকে একশো টাকার মধ্যেই সব এইসব ছাড়াও কিন্তু ছোটদের জন্য রাইডস আছে আর বড়দের জন্য কিন্তু রাইডস আছে আর হ্যাঁ আমি কিন্তু ফুল ভিডিওটা করতে পারলাম না নেক্সট দিন আমি ফুল ভিডিওটা করব আর এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ যেন টাটা কুড বাই সি